বাঙালি 12 মাসে 13 পার্বণের মতোই মাতানময় রবিবার। শনিবার রাত থেকে পাঞ্জা কষে তৈরি হয় আম বাঙালি, কখন আসবে রোববারের ভোর। বাজারে থলেতে মাটন ভরে শুধু গিন্নির হাতে দেওয়ার অপেক্ষা, তারপর তো আয়েস কবজি ডুবিয়ে চেটে পুটে মাটন ভক্ষণ। চিরাচরিত এই রোব সকাল হঠাৎই উধাও। আটই নভেম্বর রাত 8টা, বদলে দিয়েছে বাঙালি রোববারের রোজ নামচা। হাতে আছে টাকা কিন্তু পাতেনি মাটন, দোকানে গিয়েও ফিরতে হচ্ছে বাড়ির কর্তাকে। ক্রেতারা দিচ্ছেন 500 হাজারের নোট, নিচ্ছেন না মাংস বিক্রেতারা। খুচরোর আকাল বাজার জুড়ে। আগে ভালো ছিল, এই 500 টাকার জন্য চিন্তায় পড়ে গেছে পাবলিক, কোথায় থেকে ভাবে কোথায় কি করবে, এই একটা চিন্তা। আর আমরা মাংসওয়ালা যেই বলো 500 টাকার নোট নিলে আমরা ভাঙানি দিতে পারছি না। খরিদ্দার আসছে, এসে বলছে পুরোদিন 500 টাকার নোট আছে, তাকে আমরা দিতে পারছি না, ওরাও মাংস নিতে পারছে না। সকাল থেকে হাফ খরিদ্দার এখান থেকে চলে গিয়েছে, মানে যারা মাংস খায় না তারাও বন্ধ আসছে। মাংস কেনার জন্য টাকা যদি কিছু খুচরো করতে পারে। গত রোববারও যেখানে কলকাতার একটা দোকানে মাংস বিক্রি হয়েছে 25 থেকে 30 হাজার টাকার, সেখানে এক লাফে তা কমে দাঁড়িয়েছে 8 থেকে 10 হাজার টাকায়। বাজারে বাজারে একই ছবি, মাছি তাড়াচ্ছেন মাংস বিক্রেতারা, তাদের মাথায় হাত। রবিবারই শুধু খুলি, আমার 30-35টা মাল বিক্রি হয়, আজকে 8-10টা বিক্রি হয়েছে। মাল বাড়ি থাকলে খাওয়া হচ্ছে না, খাওয়া দিতে পারছি না, ওজন কমে যাচ্ছে, আজকে লস হবে 4-5 হাজার টাকা। যতক্ষণ না 500 টাকার নোট বার হবে ততক্ষণ বেচা কেনা এরকমই হবে। 500 টাকার নোট, 100 টাকার নোট বার না হলে দোকানদারি হবে না, বাজার চলবে না। প্রতি রোববার মাংসের দোকানে দীর্ঘ লাইন দেখে অভ্যস্ত শহর থেকে গ্রাম, কিন্তু একটা সিদ্ধান্তেই বদলে গেছে ছবিটা। একটা রোববার না হয় মাংস ছাড়াই পাত পড়ুক বাঙালির, মাছ তো আছে। না, মাছ বাজারের ছবিটাও তো একই, অর্থাৎ আমিষহীন রোববার। ভাবতেই পারছে না আম বাঙালি, কিন্তু উপায়ও নেই। রোববারের লাইন এখন মাংসের দোকানের সামনে নয়, ব্যাংক এটিএম এর সামনে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। নমস্কার, অব্বির 24 আমি অনুষা রয়েছে আপনার সঙ্গে। একেবারে শুরুতেই যে প্যাকেজটা দেখালাম, বোধহয় অন্তরে গিয়ে ধাক্কা মারলো। আজ রোববার, বলা ভালো মাটনহীন রোববার, বরং আমিষহীন রোববার। তবে আপনি একা নন, বোধহয় আপনার যে দুঃখটা হচ্ছে, আজ স্টুডিওতে যারা অতিথিরা রয়েছেন তারা দুজনেই এই দুঃখটা কোথাও মনের অন্তরে পোষণ করছেন। তনিমা সেন রয়েছেন অভিনেত্রী আমাদের সঙ্গে, এবং রয়েছেন সিদ্ধার্থ চ্যাটার্জি। শুধুই পুরনো তপসে নন, তিনি একজন জনপ্রিয় রেস্টুরেন্টের মালিকও বটে। তনিমাদি, আজ হেসেলে কি রান্না হলো, মাটন কি হলো? কি করে হবে বলো, মানে আজকে তো মনে হচ্ছে যেন সকাল থেকে আমি পাঠা হয়ে গেছি, যে কোনো সময় আমাকেই বলি দিয়ে দেবে এরকম অবস্থা। এই যে রোববার দিন একটা চারিদিক থেকে গন্ধ বেরোয়, বাঙালির বলে নাকি পাঠা না হলে চলে না, বিশেষ করে রোববার। এখনো মানে সব কিছু বদলে গেছে, অনেক রোববার এখন অফিস খোলা থাকে, এ থাকে, সবই থাকে, তবুও যেন একটা রোববারের ওই সকালে সাদা ময়দার লুচি, সাদা আলুর চচ্চড়ি, আর বেলার দিকে পাঠার মাংস, ওটা না হলে ঠিক জমে না। আর যথারীতি আজকে আমি যখন বললাম গিয়ে বরকে একটু মাংস আসবে, তো আমার দিকে এমন তাকালো যেন আমি একটা পাঁঠা সামনে দাঁড়িয়ে আছি। কি দি, মানে আজকে আমি যাবো কি করে, ওখানে গিয়ে দাঁড়াবো, কিন্তু ফাঁকা, আমি দেখে এলাম। তবে একটা কি ব্যাপার জানো, পাঁঠারা কিন্তু আশীর্বাদ করছে যে এই রোববারটা তারা বেঁচে গেল। আমরা আবার কয়েকজনের বক্তব্য শোনালাম, তারা আবার বলছেন যে ছাগল বা পাঁঠা যে বা যাই পোষেন নাকি, তারা আবার খাবার পাচ্ছে না, সে কারণে তারাও একটু রোগা হয়ে যাচ্ছে। মানে যখন হাতে টাকা আসবে তখনও যে বেশ নধর পাঠা আপনি বাড়িতে আনতে পারবেন, তার তা নিয়েও একটা প্রশ্ন। তুমি কি বলছো, এই যে চলছে এটা, তাতে আমাদের মতো নধরকান্তিরাও একটুখানি কমে যাবে, সেটা কি সেটা কি আলটিমেটলি লাভ হবে? মানে যদি সেটা হয় তাহলে কি সেটা হলো লাভ হবে? মানে বাঙালিদের বহু বছর ধরে, আমার ছোটবেলা কিংবা বড়বেলায়, রবিবারে একটা আওয়াজ খুব প্রয়োজন, সেটা ওই দুপুর 11:30 বেলা 12টা নাগাদ আওয়াজটা হয়, তিনবার আওয়াজটা হয়, সেটা হচ্ছে প্রেশার কুকারের সিটি। সেই আওয়াজটার সাথে একটু গন্ধ বেরোয় ধোঁয়ার মধ্যে,
সেটা মাংসের ঝোলের গন্ধ। এইখান থেকে একটা রোম্যান্টিসিজম তৈরি হয় বাঙালি, যে মাংসর ঝোল আসছে। রবিবারের দুপুরটা একটা একটা মাংস ভাত খাওয়ার জন্যে, মানে এরকম নাকি অনেক মাংস ভাত খাওয়া, হ্যাঁ ঠিক, একটু মাংস, আমার তো নিজের ইন্টারেস্ট বেশি আলুটার ওপর, ওই যে ফাটা ফাটা আলু মাংসে সেই ঝোলটা এবং আলুটা, ওটাই আমার মেইন। মাংসটা এখন বয়স হয়েছে বলে একটু খাওয়াটা একটু কমিয়েছি, আজকে রোববারটা মাংসটা বাদ গেছে, তো পরের রোববার ডেফিনেটলি হবে। কারণটা নয় যে আমি অনেক মাংস খাবো, কারণটা হচ্ছে ওই আওয়াজটা, কারণটা হচ্ছে ধোঁয়ার থেকে গন্ধটা। ওই গন্ধটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে, সেই যে যখন প্রেসার কুকারের আওয়াজ হয়নি, ওই যে গুমরে গুমরে বাড়িতে কষে কষে রান্নাটা হতো, চারিদিক থেকে একটা গরম মশলা। এখন তো মাংসের নানান ধরনের রান্না হচ্ছে। না, এছাড়া একটা ব্যাপার আছে, পাশের বাড়িতে যদি প্রেসার কুকারটা আওয়াজটা হয় আর নিজের বাড়িতে যদি না হয়, আমি মাকে খুব কমপ্লেইন করতাম, তুমি কেন আজকে মাংস করনি। সো মাংসটা আজকে আজকে ফিল করেছে, মানে কোথাও পাশের বাড়িতে এরকম, সেটা বলতে চাইছি যে মাংসটা অ্যাসাইড মাংসের ব্যাপার না, এটা বাঙালির দুবেলা রোববারের দুবেলা একটা, আমার মনে হয় একটা পার্ট অফ দা কন্ডাক্ট, মানে একটা কোড হয়ে গেছে, একটা কোড হয়ে গেছে, রোববার মানে একটু মাংস হবে, একটু মাংসের ঝোল খাবো, ভাত খাবো, ঘুমাবো, এগুলো সব পার্ট অফ দা থিং। যেমন আমার কাছে, আমি যতদূর শুনেছি এবং আমার সবচেয়ে দুঃখ লেগেছে এবং খুব খারাপ লেগেছে, যে প্রথম সম্ভবত বাঙালি হিন্দু ব্রাহ্মণ মাংসের বিক্রেতা গোপাল ভট্টাচার্য, গোপাল পাঠা, তার দোকানটা আজকের দিনে নেই। এটা আমার জন্য মনে ছিল একটা হেরিটেজ সাইট। গোপাল পাঠার দোকানের সামনে আগে একটা লাইন হতো, সেই লাইন ওয়াজ অলসো পার্ট অফ দা কালচার অফ বেঙ্গল। আজকে আজকে এই লাইনটা কোথাও ব্যাংকার এটিএম এর সামনে, পুরো লাইনটা ওদিকে চলে গেছে, এখন মানুষ পাঠা হয়ে লাইন দিয়েছে আজকে। হ্যাঁ, সেটা আজকে ক্যাশটা নেই বলে পাঠাটা খাওয়া যাচ্ছে না, তা বাঙালি শোধ তুলবে, ক্যাশটা এলে পর পরের বার ডাবল পাঠা খাবে, এটাও আমার শপিং মল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো একেবারে প্যাকেট মাংস সেটা পাওয়াই যায়, সেটা খাওয়ার মধ্যে কি একটা আবার সেই আনন্দটা খুঁজে পাওয়া যায় নাকি লাইনে দাঁড়িয়ে একেবারে খুঁজে খুঁজে? শপিং মলের যে পাঠা, তারা পাঁচজনে মিশিয়ে থাকে, তো অতএব একটা সেদ্ধ হয় একটা সেদ্ধ হয় না, আমি নানান রকম ভাবে দেখেছি, কারণ ওটা তো বিরাট আকারে আসে। আর এখানে যেমন ঝোলে একটা পাঠা, তার একই রকম, সেটা সেদ্ধ হলে সে সেদ্ধ হবে, না সেদ্ধ হলে না হবে, বোকা বোকা গন্ধ থাকলে একজনেরই থাকবে সব, কিন্তু ওই যে পাঁচজনের মিলিত পাঠাটা সেটা কিন্তু এই টাটকা পাঠার মতো হয় না। অ্যাকচুয়ালি আমি একটু পাঠা নিয়ে আজকাল রিসার্চ করছি অন্য কারণে, তো আমি দেখলাম ব্ল্যাক বেঙ্গল গোট, এটাই হচ্ছে রাইট ডেফিনেশন অফ কচি পাঠা। কচি পাঠার মজাটা হচ্ছে সেটা যদি ঠিকঠাক করে সেদ্ধ না জানে একজন রাঁধুনে, ওটা গলে যাবে, গলে যাবে। আরেকটা হচ্ছে যেটা দিয়ে আমরা বিরিয়ানি খাই কিংবা, সেটা রেওয়াজি, তার মানে ওর মধ্যে চর্বি এলিমেন্টটা আছে। এর ওপর একটা গল্প আছে যে ছাগলটা কাটার পরে, পাঠাটা কাটার পরে জলে ভেজানো পাঠা আর শুকনো পাঠা, কলকাতা দুটো মাত্র দোকান আছে, আমি জায়গাটা নাম করি করছি, পাখা দিয়ে পাঠা শুকোয় না, তারা ড্রাই মাটনটাকে বিক্রি করে, তাতে ওজনটাও ঠিক থাকে এবং মাংসের কোয়ালিটিটা এক্সেলেন্ট থাকে। এবং সেখানে এই এটিএম এর লাইন থেকেও বড় লাইন রোববার সকালবেলা পড়ে, আমি জানি না আজকে রোববারে পড়েছে কিনা। সুতরাং এই বিশ্লেষণে আমরা বাঙালিরা যেটা এক্ষুনি বলা হচ্ছিল সেটা হচ্ছে, যেটা ঝোলে আমরা একটু ওই 5.5-6 kg অবধি পাঠাটাকে বিশ্বাস করি। এখন পয়েন্টটা হচ্ছে যে আজকে এটা হয়নি, তবে আমার দৃঢ় বিশ্বাস টাকাপত্র হাতে এসে গেলে, মানে ক্যাশটা পেয়ে গেলে, বিশেষ করে আমরা এই মুহূর্তে যারা দর্শকরা রয়েছেন, পাঠা নিয়ে এত চর্চা বোধহয় কোনো রোববার তারা করেন না, আজকে তো রান্নাটা হয়নি তাই চর্চাটা শুনছে, মানে এটা পরে সপ্তাহের জন্য রসদ হয়ে থাকবে। ভীষণ দুঃখিত, হঠাৎ মন ধাক্কা খেয়েছে আর কি। না না, আমরা অনেক, আমাকে, আমি জানি অনেক লোক মানসিকভাবে ভীষণ, মানে এইসব মাংসের ঝোল টোল রোববার না পেলে, মানে সারা সপ্তাহ অফিস টফিস করে এই একটা দুওয়ালার জন্য ওয়েট করে যে একটু যদি এটা খাই। আর দেখবেন বড় পরিবারে হয়তো গিন্নিদের বাড়ির মহিলাদের ভাগে সত্যিই খুব কম পাঠা পড়লো, কিন্তু ওই যে ঝোলটা আলুটা ওইটা একটা আলাদা ব্যাপার। কিন্তু সেটা তো একটা একটা ইম্পর্টেন্ট পার্টও তো রয়েছে, সত্যি কি বিজনেসটা ফল করছে? আমার 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 যে সংস্থা যারা রেস্তোরাঁর ব্যবসা করে এবং লোকজনকে পরিবেশন করে, তো সেখানে নিশ্চয়ই ব্যবসা অনেকখানি কমে গেছে,
তার একটা কারণ হচ্ছে যে একটু বোঝায়, একটু ইকোনমিক্সের ভাষায় বোঝায় কি, এটা সিরিয়াস নয়, ব্যাপারটা লোকে বোঝা উচিত। যাদের যাদের কাছে সোকল্ড আনঅ্যাকাউন্টেড ক্যাশ আছে যেটা হিসেবে নেই, তারা প্রধানভাবে এগুলো খরচ করে পেট্রোল পাম্প, রেস্তোরাঁ এবং বারে এবং অন্যান্য এন্টারটেইনমেন্ট জোনে যার সার্ভিস ট্যাক্স কিংবা ভ্যাট লাগে না। সো এই একটা জায়গায়, যেমন ধরো অ্যাগ্রো প্রোডাক্ট কিংবা অ্যানিমেল প্রোডাক্টে কোনো ভ্যাট লাগে না। তো আমার একটা সংস্থা আছে যারা কাঁচা মাছ বেচে, তো সেখানে ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে, সুতরাং কেউ যদি ক্যাশে না কিনতে পারে আমার সেই দোকান থেকে মাছ ক্রেডিট কার্ডের মাধ্যমে হই হই করে কিনছে, কোনো অসুবিধা নেই।